এখন আপনারা আমার হাতে যে পাসপোর্ট সাইজের ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি তোলা থেকে শুরু করে সকল প্রকার এডিট আমার স্মার্টফোনে করা হয়েছে। আর যেখানে আমার অরিজিনাল ফটোটি দেখতে ঠিক এরকম ছিল, যেখানে আমার ছবিটা ক্লিয়ার নয় এবং এর ব্যাকগ্রাউন্ড সাদাও নয়, তবে আমি আমার স্মার্টফোন থেকে বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমি জাস্ট 2-3 মিনিটের মধ্যে এরকম একটা পাসপোর্ট সাইজে নিট অ্যান্ড ক্লিন ছবি তৈরি করতে পেরেছি। কাজেই আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আপনাকে একটি সুন্দর ছবি তুলতে হবে, আর ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার মুখের উপর যেন যথেষ্ট আলো থাকে এবং কোনো প্রকার ছায়া বা শেড আপনার মুখের উপর না থাকে। এভাবে একটি সুন্দর ছবি তুলে নেবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ইমেজের সাইজটাকে ঠিক করতে হবে। এর জন্য সরাসরি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন, তারপর সার্চ বক্সে সার্চ করে নেবেন ইমেজ রিসাইজার। এরপর সিম্পলি এটাকে সার্চ করে নেবেন। এখানে প্রথম যে লিঙ্কটি পাবেন এটাকে ওপেন করে নিন, এবং এখানে উপরে ডান দিকে যে 3 বার অপশনটি রয়েছে এখানে ক্লিক করুন। এরপর এখান থেকে ক্রপ ইমেজ এই অপশনটি ক্লিক করে নেবেন। তারপর এখানে সিম্পলি আপনার ফটোটাকে আপলোড করতে হবে। আমি এখানে আপলোড করে নিচ্ছি। এরপর নিচে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রপ সেটিং বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে নিন। তাহলে আপনি আপনার যে ইমেজটি ব্যবহার করছেন সেটার উইথ এবং হাইট দুইটাই দেখতে পাবেন। মূলত একটি পাসপোর্ট সাইজের ইমেজের ক্ষেত্রে তার যে উইথ বা প্রশস্ত থাকে সেটার তুলনায় উচ্চতা 1.22 গুণ বেশি থাকে। এজন্য আপনাকে ম্যানুয়ালি আপনার ইমেজের যে উইথটা থাকছে বা প্রশস্ত থাকছে সেটাকে কন্ট্রোল করতে হবে। এভাবে সিম্পলি আপনার ইমেজের উইথটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে নিন। এরপর আপনি যে ভ্যালুটা নিচে এখানে উইদের ক্ষেত্রে দেখতে পাবেন সেটাকে জাস্ট দশমিকগুলোকে বাদ দিয়ে বাকিটা এখানে লিখে নিন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যে উইথটা ছিল সেটার ভ্যালুকে দশমিক অংশটাকে বাদ দিয়ে ফেলেছি। এবার সিম্পলি আপনি করবেন কি, এখানে যে উইথটা পেয়েছেন সেটাকে আপনি ক্যালকুলেটারে তার সাথে 1.22 গুণ করে নেবেন। আমার ক্ষেত্রে যেটা আসে সেটা আমি এখন বের করে নিচ্ছি। আমার ইমেজের ক্ষেত্রে এই ভ্যালুটা আসে 2305.8। আমি জাস্ট এটাকে 2305 করে নিচ্ছি। এভাবে সিম্পলি আপনার ইমেজের যে উইথ এবং হাইট এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রপ এই অপশনে ক্লিক করে নেবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এভাবে সিম্পলি আপনি আপনার ইমেজটাকে এই ওয়েবসাইটের মাধ্যমে ক্রপ করিয়ে নিতে পারবেন। এখন পরবর্তী স্টেপগুলো আমি দেখিয়ে নিচ্ছি। নেক্সট স্টেপ, আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তার জন্য আপনারা গুগল প্লে স্টোর থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। সিম্পলি এটাকে ওপেন করে নেবেন, তারপর এখানে লোড এ ফটো এখানে ক্লিক করে আপনার ইমেজটিকে লোড করে নেবেন। ইতিমধ্যে আপনি ক্রপ করে ফেলেছেন, এজন্য জাস্ট উপরে ডান এই অপশনটিতে ক্লিক করুন। এরপর আপনি এরকম একটা উইন্ডো দেখতে পাবেন। আর আপনার স্মার্টফোনে যদি ডেটা কানেকশন থাকে তাহলে জাস্ট এআই অটো এখানে ক্লিক করুন। তাহলে আপনি দেখতে পাবেন যে অটোমেটিক্যালি আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। তবে তারপরে এখানে কিছুটা শেডের মতো থেকে যেতে পারে। যদি আপনার ক্ষেত্রে এরকম ডার্ক শেড থেকে যায় বা অন্য কোনো কালারের শেড থেকে যায় তাহলে আপনাকে এটাকে ম্যানুয়ালি রিমুভ করতে হবে। বাট যদি এই শেডটা ওয়াইড হয় তাহলে আপনাকে কোনো কিছু করতে হবে না। এখন দেখুন ম্যানুয়ালি রিমুভ করার জন্য এখানে যে ম্যানুয়াল অপশনটি রয়েছে এখানে ক্লিক করে নেবেন, এবং এটার যে ম্যানুয়াল সাইজ এটাকে কন্ট্রোল করে আপনি আপনার সুবিধা মতো জুম করে এখানে জাস্ট আপনার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেগুলোকে আপনি রিমুভ করে ফেলতে পারবেন। এখানে আমি আমার ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিচ্ছি যতটা আমার দরকার। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি রকমের একটা ম্যানুয়াল এডিট করে ফেলেছি, বা ম্যানুয়ালি ব্যাকগ্রাউন্ডের যে অংশটা থেকে গিয়েছিল সেটা আমি রিমুভ করে ফেলেছি। এখন জাস্ট সিম্পলি এখানে ডান এই অপশনে ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাবেন যে স্মুথ একটা অপশন রয়েছে, অর্থাৎ যে কোনো জায়গায় যে এডিট করার পর আপনার যদি কোথাও শার্প থেকে যায় সেটাকে আপনি খুব সহজে একটু স্মুথের সংখ্যাটা বাড়িয়ে দিয়ে সেটাকে কন্ট্রোল করতে পারবেন। এরপর সিম্পলি এখানে সেভ এই অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ইমেজটি কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে ফটোটি সেটা কিন্তু আমি গ্যালারি থেকে বের করে নিয়েছি। এভাবে আপনি খুব সহজেই আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন। এখন আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডে সাদা
একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আপনাকে জাস্ট গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে হবে, JPEG কনভার্টার। আপনি এটা সিম্পলি অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে ব্যবহার করতে পারেন। এটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, জাস্ট এটা ওপেন করে নিন। তারপর এখানে লোড এ ফটো, এটার মাধ্যমে ক্লিক করে আপনার ফটোটিকে লোড করে নেবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটি কিন্তু লোড হয়ে গিয়েছে। জাস্ট সিম্পলি এখানে সেভ অ্যাজ JPEG এটাতে ক্লিক করুন। তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গিয়েছে এবং এটা অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন জাস্ট আমি গ্যালারিতে চলে যাচ্ছি। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ইমেজটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। এখন আপনাকে আর একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ইমেজের কোয়ালিটিটা কিন্তু খুব একটা ভালো না এবং এর যে স্ক্রিন টোন সেটা কিন্তু খুব একটা শার্প না এবং এটা ভালো দেখাচ্ছে না। এর জন্য আপনাকে করতে হবে কি, আরেকটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। ইমেজের কোয়ালিটি বাড়ানোর জন্য আপনারা রেমিনি AI ফটো এনহ্যান্সার এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। জাস্ট সিম্পলি এটাকে ইনস্টল করে ওপেন করে নেবেন। তারপর এখানে আপনি এরকম একটা সিম্পল একটা উইন্ডো দেখতে পাবেন। এখান থেকে করবেন কি, আপনার যে কাঙ্ক্ষিত ফটো সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার সামনে কিন্তু এরকম একটা উইন্ডো আসবে যে এনহ্যান্স উইথ অ্যান অ্যাড, তারপর নিচে আসবে যে রিমুভ অ্যাড অ্যান্ড লিমিটস। বেসিক্যালি আপনি যেহেতু ফ্রিতে কাজ করবেন তার জন্য আপনি প্রথম যে অপশন ওয়াশ অ্যান অ্যাড এটাতে ক্লিক করবেন। আর এক্ষেত্রে অবশ্যই আপনার ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে। এরপর সিম্পলি আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন একটা অ্যাড শো করবে, তারপরে কিন্তু আপনার যে এডিটের যে মেইন কাজ সেটা শুরু হয়ে যাবে। জাস্ট আমি এখানে ক্লিক করে একটি অ্যাড দেখে নিচ্ছি। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু এডিট ফরম্যাটে চলে গিয়েছে। এখন এখানে দেখুন, জাস্ট আমি যদি এটাকে স্লাইড করি তাহলে কিন্তু আমার যে ফটোটি সেটা এডিটের যে রেজাল্ট সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। বাট এখানে দেখুন যে আমার ইমেজটা কিন্তু একটু বেশি হোয়াইট হয়ে গিয়েছে। আমি চাচ্ছি যে কালারটা সেম রাখতে, তার জন্য এখানে নিচে যে কালার এখানে ক্লিক করুন। এখন এখান থেকে কালার এডিটটাকে ডিসেবল করে দিন, তাহলে কিন্তু আপনার ইমেজের যে অরিজিনাল কালার সেটা সেম থেকে যাবে। এছাড়া আপনারা এখান থেকে যে ব্লার অপশনটি থাকবে, এখানে দেখুন এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড ব্লার, এটাকে রিমুভ করে দিবেন। অনেক সময় হতে পারে কি, এই ব্যাকগ্রাউন্ড ব্লার করার ক্ষেত্রে আপনার কানের পাশে যে অংশ সেটাকে ব্লার করে দিতে পারে, এই জন্য এটাকে জাস্ট ডিসেবল করে দিন। এখন দেখতে পাচ্ছেন যে আমার ইমেজে যে প্রথম যে কোয়ালিটিটা ছিল কতটা খারাপ। বাট আমি এখান থেকে যদি জাস্ট পরের ভার্সনটি দেখাই, দেখুন আমার ইমেজটা কিন্তু শার্প হয়ে গিয়েছে। এখন সিম্পলি এটাকে ডাউনলোড করে নেবেন। উপরের দিকে দেখুন একটা ডাউনলোড অপশন রয়েছে, তবে এই ক্ষেত্রেও কিন্তু আপনাকে একটা অ্যাড দেখাবে, জাস্ট একটু ওয়েট করে অ্যাডটা দেখে নেবেন। এখানে দেখুন এক্ষেত্রেও কিন্তু আমাকে বলছে যে সেভ করতে গেলে ওয়াশ অ্যান অ্যাড, আপনাকে হয়তো একটা অ্যাড দেখতে হবে, আদারওয়াইজ এর যে পুরো ভার্সন সেটাকে আপনাকে কিনতে হবে। আমি জাস্ট এখান থেকে ওয়াশ অ্যান অ্যাড এটাতে ক্লিক করে নিচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। আমি সিম্পলি গ্যালারি থেকে ইমেজটিকে ওপেন করে নিচ্ছি। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে ফাইনাল পাসপোর্ট সাইজের ইমেজটি সেটা কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছে এবং ইমেজের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। কাজেই এই কয়েকটা স্টেপ অবলম্বন করে আপনারা খুব সহজেই আপনাদের স্মার্টফোনটি ব্যবহার করে একটি পাসপোর্ট সাইজের ফটো একদম HD কোয়ালিটি তৈরি করে নিতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওস।